প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের আরও একটি রাজ্যের ইউনিভার্সিটির তরফ থেকে সুপরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হবে। কিন্তু এক্সাম পদ্ধতি একটু অন্যরকম হবে, পরীক্ষার খাতা দেখার পদ্ধতি অন্যরকম হবে, এবং রেজাল্ট কবে দেবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্তটা বিস্তারিত এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজে ছাত্রছাত্রী হয়ে থাকো, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে সম্পূর্ণ বিষয়টি জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন রকম ফেক নোটিশ কিন্তু ছড়াচ্ছে, কাজেই তোমরা এই মুহূর্তে কিন্তু ফেক নোটিশ থেকে দূরে থাকো। এবং যেটা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য সুখবর, যেটা এই মুহূর্তে একটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আবার পুনরায় জয় হলো অনলাইন পরীক্ষা নিয়ে, এবং ঘোষণা হলো সম্পূর্ণ পরীক্ষা অনলাইনেই হবে। কি বৈঠক হলো পুরো বৃত্তান্তটা তোমাদের জানাই। রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত মনিটরিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রায় 80,000 পরীক্ষার্থী অপেক্ষা এবং উৎকণ্ঠার অবসান হলো বলে মনে করছে শিক্ষামহল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার বলেন, রবিবার এক্সাম মনিটরিং কমিটির বৈঠক হয়েছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11টায় নাগাদ ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক শুরু হয়। বৈঠকে মূলত স্নাতক স্তরের পরীক্ষা নিয়েই আলোচনা হয়। দুদিন আগে কলেজের অধ্যক্ষদের সঙ্গে হওয়া বৈঠকে উঠে আসা বিষয়গুলো এদিন কমিটি কার্যত সিলমোহর দেয়, এবং পরিস্থিতির কথা বিবেচনা করে কমিটির সদস্যরা অনলাইন বা ওপেন বুক পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়ার বিষয়ে ছাড়পত্র দেয়। ফলে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আর কোনো বাধা রইল না। এই যে অনলাইন পরীক্ষার ঘোষণা, সেই ঘোষণা করেন কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কালকের বৈঠকের পর। কলেজগুলোর যে সিদ্ধান্ত হয়েছে, কলেজগুলো যে মতামত জানিয়েছে, সেই মতামতের ওপর ভিত্তি করে সিলমোহর দিয়েছে অ্যাকচুয়ালি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। তাদের ইউজির ইভেন সকল সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনলাইনে নেওয়া হবে, তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। এক্ষেত্রে পরীক্ষার নিয়ম একটু অন্যরকম হবে। কেন পরীক্ষার নিয়ম অন্যরকম হবে? যাতে অনলাইনে কোনো রকম সমস্যা না হয়। অনলাইনেই পরীক্ষা হবে, বাড়িতে বসেই পরীক্ষা হবে, ওপেন বুক টেস্টের মাধ্যমেই পরীক্ষা হবে। কিন্তু এখানে কিছু শর্ত উল্লেখ করেছেন গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, যেখানে বলা হয়েছে যেদিনকে পরীক্ষা হবে সেই দিনকে ছাত্রছাত্রীদের কিন্তু এর উত্তরপত্র কালেক্ট করতে হবে কলেজের থেকে। অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে গিয়ে তুমি কিন্তু তোমার পরীক্ষার উত্তরপত্র, অর্থাৎ তুমি যে খাতায় লিখবে, আগে কি হতো A4 পেজ নিয়ে তুমি লিখতে পারতে এবং সেই খাতাটা জমা দিলেই হয়ে যেত, এখন কিন্তু সেটা হবে না। কলেজ ইউনিভার্সিটি তোমাদের কিন্তু সেই খাতাটা প্রদান করবে, পরীক্ষার খাতা, অর্থাৎ তোমরা কলেজ থেকে পরীক্ষার খাতা সংগ্রহ করে সেই খাতাটাই পরীক্ষা দেবে। এবং পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার দিন, পরীক্ষার সময়ের কিছু আগে, 15 মিনিট কিংবা 20 মিনিট আগেই কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, এবং পরীক্ষার প্রশ্নপত্র তোমরা ডাউনলোড করে বাড়িতে বসে তোমরা পরীক্ষা দেবে। এক্ষেত্রে পরীক্ষা খাতা দেখার ব্যাপারে কিন্তু অন্যরকম একটা নিয়ম করা হয়েছে। এ কী করা হয়েছে? পরীক্ষার খাতা কি, ধরো তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির, এবং সম্পূর্ণ উত্তরপত্র লিখে পরীক্ষা সম্পন্ন করে ওই দিনই কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার খাতা জমা দিয়ে আসতে হবে তোমাদের কলেজে। এবং খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু একটি ভিন্ন পদ্ধতি করা হয়েছে। অনার্সের ক্ষেত্রে আলাদাভাবে খাতা দেখা হবে, পাসের ক্ষেত্রে আলাদাভাবে খাতা দেখা হবে। অর্থাৎ যারা অনার্সে পড়ছে, এ অনার্স নিয়ে পড়ছে, তাদের খাতা তো তারা কলেজে জমা দেবে, কিন্তু কলেজের শিক্ষকরা সেই খাতা দেখবে না, সেই খাতা দেখবে হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষকরা। এবং যারা পাসের ছাত্রছাত্রী আছে তারাও তাদের উত্তর লেখার পর উত্তরপত্র জমা দেবে কলেজে, এবং সেই উত্তরপত্র চলে যাবে অন্য কলেজে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে অনার্স পেপারের পরীক্ষা দেবে, সেই অনার্স পেপারের খাতা কিন্তু ডাইরেক্ট খাতা দেখবে বিশ্ববিদ্যালয়, যেরকমটি বিগত সময়ে বিশ্ববিদ্যালয় দেখে থাকে, বিশ্ববিদ্যালয় খাতা দেখবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা। কিন্তু ও যারা পাসের ছাত্রছাত্রী আছে তোমাদের খাতা কিন্তু বিশ্ববিদ্যালয় দেখবে না, তোমাদের এক পাসের খাতা কিন্তু অন্য,
ও কলেজে, তোমাদের কলেজে তোমরা জমা দেবে কিন্তু চলে যাবে অন্য কলেজে, অন্য কলেজের শিক্ষকরা খাতা দেখবে, নিজের কলেজের শিক্ষকরা খাতা দেখবে না। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা আছে, আগে যেরকমভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল সেই একই রকম উপায়ে কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেওয়া হবে। এবং তোমাদের যে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল আপ কিন্তু ও জুন মাসের 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে, এবং তারপরে তোমাদের পরীক্ষা হবে জুলাই মাসে প্রায়, এবং জুলাই মাসের 31 তারিখের মধ্যে ষষ্ঠ সেমিস্টার সহ সকল ইভেন্ট সেমিস্টারের রেজাল্টও প্রকাশিত হয়ে যাবে, যেটা এই মুহূর্তে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সূত্রে এ অ্যাকচুয়ালি বলা হয়েছে। কাজেই তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কীভাবে হবে, তোমাদের খাতা কীভাবে দেখা হবে, তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে, সমস্ত বিষয় এই মুহূর্তে সমস্ত ইনফরমেশান অনুযায়ী তোমাদের জানিয়ে দিলাম, এবং তোমাদের প্রত্যেককে বিগ বিগ কংগ্রাচুলেশন, যেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমেও জানতে পেরে যাবে। এবং এই বিষয়টি জেনে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং এক্সাম পদ্ধতি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আমার মনে হয় এরকমভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটির এক্সামিনেশান অনলাইনে এইরূপ উপায়ে নেওয়া উচিত, যাতে কোনো রকম সমস্যা না হয়, স্বচ্ছতাও বজায় থাকে।